নাটোরে কলেজ ছাত্র মামুন হোসেনকে বিয়ে করা আলোচিত কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনার মাধ্যমে ছয় মাসের সংসার জীবনের অবসান হলো এই দম্পতির অসম এ বিয়ে নিয়ে সারা দেশে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছিল শনিবার সকালে নাটোর শহরের বলারিপাড়া থেকে শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করা হয় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এই ঘটনায় স্বামী মামুনের দাবি তার স্ত্রী আত্মহত্যা করেছেন এলাকাবাসী মামুনের বরাত দিয়ে জানান শনিবার সকালে ফজরের নামাজ পড়ে মামুন বাড়িতে ঢুকে দরজায় নক করেন কিন্তু তাতে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে এসে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছেন খায়রুন নাহার আরেকটি খবর থেকে জানা যায় রাত তিনটের দিকে স্বামী মামুন এলাকাবাসীকে ডেকে বলেন তার স্ত্রী খাইরুন নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এলাকাবাসী ছুটি গিয়ে তার ঘরে মর্ধ মেঝেতে শোয়ান অবস্থায় দেখতে পায় কিন্তু সন্দেহ হলে এলাকাবাসী মামুনকে আটক করে পুলিশে খবর দেন জিজ্ঞাসাবাদের জন্য মামুনকে হেফাজতে নেওয়া হয়েছে মরাতন্তের পর বিস্তারিত জানা যাবে উল্লেখ্য গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোসাম্মদ খায়রুন নাহার প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাঘায় সেখানে তার এক সন্তানও রয়েছে তবে পারিবারিক কলহে সে সংসার বেশিদিন টেকেনি তারপর কেটে যায় অনেক দিন এরই মাঝে ফেসবুকে পরিচয় হয় ২২ বছরের যুবক কলেজ ছাত্র মামুনের সঙ্গে তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক দু হাজার একুশ সালের বারো ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা তবে সপ্তাহখানেক আগে তাদের বিয়ের বিষয়টি ছড়িয়ে পড়েছিল আর এরই মধ্যে এলো মৃত্যুর খবর বিনোদন জগত ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন